বলবো? নমস্কার বন্ধুরা, মীনাক্ষী কিচেন, কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমরা তো গ্রামে ছিলাম, গ্রাম থেকে এবার আমরা চলে এসেছি বাইরে। আমরা যেখানে থাকি বাইরে বিদেশে, সেখানে আমরা চলে এসেছি। তো দেখুন, আজকেরা বাজার থেকে পাবদা মাছ কিনে নিয়ে এসেছি। একটা একটা পাবদা মাছ অনেক বড় বড়, এই দেখুন একটা একটা পাবদা মাছ অনেক বড় বড়, চার পিস করে মাছ হয়ে, চার পিস করে মাছ হয়েছে, এই দেখুন একটা একটা পাবদা মাছ। তো এখানে আছে 1 কিলো পাবদা মাছ আছে। তো পাবদা মাছের আজকে বানাবো সর্ষে বাটা। তো সর্ষে বাটা বন্ধুরা কী করে বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখুন থাকুন। আশা করি আপনাদের এই সর্ষে বাটার রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে। তো আসুন আমার সঙ্গে দেখতে থাকুন। এবার আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কী কী মশলা অ্যাড করব সেটা আমি দেখাবো। কেন কি এর মধ্যে কাঁচা সর্ষে তেল না দিলে ভাজার সময় ফাটবে। এই দেখুন এখানে সেদিন আমি পাবদা মাছ নিয়েছি, এই দেখুন এখানে ফেটেছে, এখানে ফেটেছে, এই দেখুন ফেটে কী অবস্থা হয়েছে, চলো দেখুন। দেখুন বন্ধুরা, এই দেখুন ভালোভাবে ধুয়ে নিয়েছি, এই দেখুন পরিষ্কার জলের মধ্যে রেখেছি। এই জলের মধ্যে দেবো 2 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখে দেবো। এই দেখুন শ্যাতলা শ্যাতলা মতো লাগছে। শহর বাজারে মাছ অত টাটকা মাছ আসে না, যাই হোক যা পেরেছি পেয়েছি তাই কিনে নিয়ে এসেছি। এই দেখুন ভালোভাবে আমি লবণ দিয়ে এইটাকে কদে দেবো, করে নোংরা জল বেরোচ্ছে। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ, সামার গুঁড়ি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কেন দিলাম, কাঁচা মাছের সঙ্গে দিলে মাছটা আর ফাটে না, আর ফুটে আর মুখে আসে না। তখন তো আমি কাঁচা সর্ষের তেল দিইনি, ওই জন্য ফেটে আর মুখে চলে এসছে আমার। তো ভালো করে আমি মেখে নেবো, মেখে নিয়ে কিছু সময়ের জন্য রেখে দেবো। কেন কি মাছগুলো অনেক মোটা মোটা পিস আছে, মাছের ভিতরে তেল মশলা ঢুকবে না, ওই জন্য আমি কিছু সময়ের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এই মিক্সিং করছি। তো দেখুন এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, এই দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 2 টমেটো, দেবো কিছুটা আদা নিয়েছি, এই দেখুন আদা, তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। দেখুন এই দেখুন ভালোভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে, অনেক ফেটেছে, পুরো স্টাইলগুলো এই দেখুন, এখানে স্টাইল টাইলগুলো এই দেখুন পুরো তেলে তেলে পুরো গ্যাস পুরো তেল হয়ে গেছে, অনেক ফেটেছে, ঢাকা দিয়ে ভেজেছে। এই দেখুন ভালোভাবে মাছ ভাজা হয়ে গেছে। তো এখানে আর তেল দেবো না, লাস্টে আমি তেল দেবো অল্প একটু, এখানে দিয়ে দেবো কালো জিরে, টমেটো, আদা, শুকনো লঙ্কা যেটা গ্রেট করে রেখেছি ওটা দিয়ে দিলাম। আমি আর এই মিক্সির কাপটা আর ধুইব না, এই মিক্সির কাপের মধ্যে দিয়ে দিলাম পোস্ত, কিছুটা পোস্ত দিয়ে দিয়েছি, কিছুটা সাদা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দেব। দিয়ে দেবো সাবানে একটু লবণ, লবণটা এই জন্য দিলাম সর্ষে বাটলে তেতো, দিলাম লবণ, হলুদ গুঁড়ি, এখানে দিয়ে দিলাম সর্ষে যেটা গ্রেট করে রেখেছি সর্ষে, আরো জল দেবো, এইটুকু জল তো আর হবে না, আরো জল দেবো। জল ফুটে গেছে, দেখুন একটু নাড়াচাড়া করে নিই, করে নিয়ে এবারে মাছ ভাজা মাছগুলো সব ঢেলে দেবো। এখানে দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিলাম কস্তুরি মেথি, ধনে পাতা থাকলে ভালো হতো, এখন গরমের সময় ধনে পাতা পাওয়া যাচ্ছে না, দিয়ে দিলাম কস্তুরি মেথি, কিছুটা কাঁচা সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলে কি হয় লাস্টে সর্ষে বাটার গন্ধটা খুব সুন্দর লাগে।
আর খেতেও হেবি সুস্বাদু লাগে। সুস্বাদু অসাধারণ লাগে। আচ্ছা অসাধারণ, খেতেও অসাধারণ লাগে। ওই জন্য কাঁচা সর্ষে তেল দেখুন, সর্ষে বাটা কত সুন্দর হয়েছে দেখুন। না বেশি ঝোল রেখেছি, না বেশি কম রেখেছি, দেখুন মিডিয়াম সাইজ ঝোল রেখেছি। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখুন আমাদের পাবদা মাছের সর্ষে বাটা রেসিপি একদম দারুণ রেসিপি হয়েছে। দেখতে যত সুন্দর লাগছে, খেতে অত সুন্দরই লাগবে। আমার জন্য এই পাবদা মাছের রেসিপি ভালো লাগে আপনাদের তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরও ভালো ভালো রেসিপির সঙ্গে দেখা হবে। বাই।